বিদেশে পাঠানোর নামে প্রতারণা। এক কোম্পানির কাছে ১৩ পরিবার বিদেশে উচ্চ বেতনে চাকরির বিজ্ঞাপন দিয়ে কর্মী পাঠানোর নামে ১৩ জনের কাছ থেকে ৪২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে একটি ভুয়া এজেন্সি কোম্পানি। ফেমাস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামের ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে দালালদের মাধ্যমে লোকদের থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ আদালতে এ প্রতারক সিন্ডিকেটের ৩ সদস্যের বিরুদ্ধে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনে মামলা হয়েছে। আদিবাসী যুবক উইলিয়াম কিস্কু এই মামলা দায়ের করেছেন। মামলায় জিএম সহ আরও ২ জনকে আসামি করা হয়েছে। এর পরপরই অফিস বন্ধ করে পালিয়েছে চক্রের সদস্যরা। তদন্তে নেমে বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণার প্রমাণ পায় পুলিশ। ভুক্তভোগীরা জানান, তারা ভাগ্য পরিবর্তনের আশায় ধার দেনা করে বিদেশে যেতে চেয়েছিলেন, কিন্তু স্বপ্ন পূরণ তো হয়নি, উল্টো এখন দিন কাটছে ঋণের দুঃস্বপ্নে। বিদেশ যেতে টাকা দিয়ে তারা প্রতারিত হয়েছেন, তাদের সবাই এখন সর্বশান্ত। মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের এসআই রিপন কুমার মণ্ডল জানান, প্রতারক চক্রটি তাদের অফিসের ঠিকানা ব্যবহার করে ফেসবুকে পেজ খুলে বিদেশে উচ্চ বেতনে চাকরির ভুয়া বিজ্ঞাপন দিত। আকৃষ্ট হয়ে যোগাযোগ করে অনেকেই এই প্রতারণের ফাঁদে পা দিয়েছে। এছাড়া তারা বিভিন্ন অঞ্চল থেকে দালালের মাধ্যমে বিদেশে যেতে ইচ্ছুক লোকজনের পাসপোর্ট সংগ্রহ করে অসংখ্য মানুষকে প্রতারিত করেছে। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।